এপিসোড শেষ হওয়ার পরেই দেখুন আপনার প্রিয় সিরিয়াল সান নেক্সট এ ভারতের যে কোনো জায়গায় বিনামূল্যে অ্যাপ ডাউনলোড করুন। বলছি কালকে বৃষ্টি একটু আমার সঙ্গে বেরোবে। ও আবার কোথায় যাবে? ওই বাবার কেসের ব্যাপারে, মানে ওটাকে রিওপেন করতে হবে তাই। আনন্দ ঠাকুর ওকে ছোটবেলা থেকে বাবার মতো মানুষ করেছে, তোর কথা ভাববে না দাদা? আরে বাবা, সংসারেও তো কিছু কাজ থাকে না, তা এই সংসারের কাজগুলো তো করতে হবে, থাকে না বুঝি? দেখ মোহন, সংসারের বাইরেও কিছু কাজ থাকে আর সেই কাজটা করতে হয়। আর সংসারের দায়িত্ব তো একার বৃষ্টির নয় মোহন। তুই তো এ বাড়িতে থাকিস, কাজে সংসারটা তো তোরও। কথায় আছে না, আপনি আচরি ধর্ম পরের শিখাও, জানিস তো? সত্যি মা, তুমি না সুযোগ পেলে আমাকে শোনাতে ছাড়ো না। আরে বাবা, বৌদি কোনোদিন আমাকে খুনতি ধরতে দিয়েছে? বৃষ্টিকেও না হয় একটু ছাড় দিলাম, ক্ষতি কি মোহন? হ্যাঁ, আমি সবাইকে বলছি, এবার ওই পয়লা বৈশাখের দিন তোমরা কিন্তু কোনো কাজ রাখবে না। হ্যাঁ, কম তুইও না, অফিসে পুজো করবো। স্যার হ্যাঁ, এবারে দাদা বলেছে বড় করে পুজো হবে। আরে হতেই হবে, আর এবারে পুজোটা আমি বৃষ্টির নামে সংকল্প করব। বৃষ্টির নামে মানে কেন? বৃষ্টির নামে কেন? কারণ ওর পা এই বাড়িতে পড়তেই আমার সব কিছু ঠিকঠাক হয়ে গেছে, ব্যবসা ঠিক মতো চলছে, কি অর্ণব? হ্যাঁ, একেবারে ঠিক কথা বলেছে দাদা, ব্যবসা খুব ভালো চলছে, ঠিকঠাক সময় চলছে। তবে বাহ, এ তো খুব ভালো কথা রে খোকা। কিন্তু বৃষ্টি, তুমি সময় দেবে তো? যদিও কয়েকটা দিন দেরি আছে। হ্যাঁ বাবা, আমি আমি নিশ্চয়ই সময় দেবো, আমি কথা দিচ্ছি আমি পুজো দিন থাকবো। একসঙ্গে অবশ্যই ফিরবে, ঠিক আছে? তারপর রাস্তাটা যে কিভাবে করবো কি করবো। দেখুন, প্রথম হচ্ছে এমন ভাবে ওই বাড়িতে ঢুকতে হবে যাতে যাতে কেউ বাধা না দেয়, আর যাতে আমি বাবার ঘরেও ঢুকতে পারি কোনো বাধা ছাড়া। আরেকটা হচ্ছে যাতে ওষুধপত্র সবই একবার চেক করে দেখতে পারি। সেটাও কেউ বাধা না দেয়, বাধা ছাড়া, তাই তো? এক্স্যাক্টলি। তুমি একটা বাইরের লোক হয়ে লুকিয়ে ঘরে ঢুকবে, যে ঘরের কোনায় কোনায় যাবে। একটা বাইরের লোক কখনো ঘরের কোনায় কোনায় যেতে পারে? হ্যাঁ, যমুনা যমুনা পাশে তো ঢুকতো। হ্যাঁ, এই তো। কি এই তো? পরে বলবো, আগে ব্যবস্থা করি। হ্যাঁ বৃষ্টি বলো। কাল একটা কাজ করতে পারবেন? কাজ? কি কাজ? শুধু আপনাকে না,
কাকিমাকেও করতে হবে। বেশ রাখছি। ওকে। কবেকার কথা বলছিস? যেদিন তুমি অসুস্থ হয়েছিলে। তুই না তো না বললেই হবে। তোমার ফোন থেকে আমার ফোনে ফোন এলো,